मैंने छानी इश्क की गली, बस तेरी आहटे मिले। অসাধারণ, দারুণ, সত্যি এত সুন্দর ভিউ। ইশক মে নিগাহোঁ কো মিলতি হ্যায় বারিশ, ফির ভি কিউঁ কর রাহা দিল তেরি খাহিশ হ্যায়। দিল মেরি না সুনে, দিল কি মে না সুনু, দিল মেরি না সুনে, দিল কা মে ক্যা করুঁ। নমস্কার বন্ধুরা, আরো একটা ভিডিওয় স্বাগত জানাই। বিকেল 5:25 স্টিল এক্সপ্রেস ধরে হাওড়া থেকে রওনা দিয়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। টিকিট ফেয়ার ছিল 2S এর জন্য মাথা পিছু 115 টাকা। ঝাড়গ্রাম পৌঁছেছিলাম ওই সন্ধ্যে 7:30। তারপর ছিলাম আমরা এই ঈশানী গেস্ট হাউসে, যেখানে পার ডে আমাদের 990 টাকা করে রুমের ভাড়া লেগেছিল। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই যে দেখুন, এখানে একটা এরকম বেড দেওয়া ছিল যেখানে তিনজন শুতে পারবে। তার পাশে একটা মানে দুটো চেয়ার বলতে পারেন। এদিকে একটা ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এই ঈশানী গেস্ট হাউসটা একদম স্টেশনের পাশেই, রাস্তা ধরে হাঁটা পথে মাত্র 6-7 মিনিট লাগবে। তারপর একটা বোলেরো গাড়ি বুক করে, যার ভাড়া পড়েছিল 3,000 টাকা, আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ি ভ্রমণের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়িতে যে কটা পয়েন্ট আছে ঘোরার, মানে যে কটা স্পট আছে দেখার মতন, সে কটা স্পট তো ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর দেখুন রাস্তাটা কি সুন্দর, দুপাশে সবুজ আর মাঝখান দিয়ে চলেছি আমরা। মানে এই জার্নিটা করতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আমরা বেরিয়েছিলাম ঠিক ওই সকাল 10টা নাগাদ। 10টা নাগাদই আমরা আমাদের যে গেস্ট হাউসে ছিলাম সেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। তো প্রথমে আমরা চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলসের কাছে। এই যে দেখুন, সত্যি জায়গাটা খুব সুন্দর, আপনাদের আসলে খুব ভালো লাগবে। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন পাথরের উপরে, এগুলো সব জলের ঘর্ষণেই সৃষ্টি। আর বর্ষাকালই হচ্ছে এই সব ওয়াটারফলসগুলো দেখার জন্য একদম উপযুক্ত সময়। এই পাথরের উপর দিয়েই তখন ওয়াটারফলস বয়ে চলে, অসাধারণ লাগে দেখতে। না, এখন আর বেশি কিছু বলছি না, আপনারা শুধু এখন জায়গাটা দেখুন, খুব সুন্দর। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর জায়গা। ঝাড়গ্রাম আসলে অবশ্যই একবার এই বেলপাহাড়িতে আসবেন এবং ঘাগড়া ওয়াটারফলসে ঘুরে যাবেন। এটা হচ্ছে একদম ঘাগড়া ওয়াটারফলসেরই পাশের জায়গা। এখানে আপনারা গাড়ি নিয়ে আসতে, গাড়ি পার্কিং করা যাবে। দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং চার্জ লাগবে 30 টাকার মতো। আর এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসেন। বাসে করে পিকনিকের জন্য আসলে এখানে যে বাস রাখবেন তার জন্য পার্কিং চার্জ কিন্তু আলাদা লাগবে। প্রথম গন্তব্য আমাদের ঘোরা শেষ, ঘাগড়া ওয়াটারফলস আমাদের তো অসাধারণ লেগেছে। এবার আমরা রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল তারাফেনি ব্যারেজ। তো এখানেও বন্ধুরা বর্ষাকালে এই ব্যারেজের রূপ আর অসাধারণ হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। মানে এই সব জায়গা ঘোরার জন্য বর্ষাকালটাই উপযুক্ত সময় আর কি। আর এখানে এপাশে দেখবেন যে জেলে ভাইদের মাছ ধরাও চলছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এগিয়ে চলেছিলাম গাড্রাসিনি হিল ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু তার আগে দুপাশে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা, জার্নিটা এত ভালো লাগছিল যে গাড়ি থামিয়ে কিছুক্ষণ জায়গাটায় দাঁড়িয়ে দু চোখ ঘুরে দৃশ্যটা দেখছিলাম। গাড্রাসিনি হিল ভিউ পয়েন্টে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এরকম মাঝখানে একটা দোকান পড়বে, ভাতের হোটেল। তো সেখানে আপনারা দুপুরের লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে পারেন, আমরাও এখানে অর্ডার দিয়ে গেছিলাম। তো গাড্রাসিনি হিল ভিউ পয়েন্টে ওঠার জন্য এই পাহাড়ি রাস্তা ধরে বেশ খানিকটা উঠতে হবে, ওই 20 মিনিট তো বটেই।
কুড়ি মিনিটের রাস্তা হলেও এরম উপর দিকে ওঠা পাহাড়ি রাস্তা তো বেশ কষ্টকর বটে। তাই কিছুক্ষণ ওঠার পর দেখবেন এরম একটা মন্দির পড়বে, যেখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। কিন্তু তারপর যখন উপরে একদম যাবেন ভিউ পয়েন্টটা, তখন মনে হবে এতটা উঠে আসা সার্থক হয়েছে। দেখুন, একদম উপরে এসে আমি দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে। এই উপর থেকে পুরো ঘাটশিলা শহরটা দেখা যাবে। জানি না আপনাদের মানে ফোনে কতটা ভালো লাগছে, কারণ যেহেতু একটু উপরের দিকে একটু কুয়াশা মতো ছিল তাই অতটা স্পষ্ট আসছে না, কিন্তু সামনে থেকে খালি চোখে অসাধারণ লাগছিল দেখতে। আর দেখুন, এর পাশে একটা গুহা মতন করা রয়েছে যেখানে শিব ঠাকুরের পুজো হয়। এই যে গুহার ভিতরের দিকটা, আর এখানে পাশে একটা শিব মন্দিরও করা রয়েছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। অসাধারণ লাগছিল, কিন্তু বয়স্ক মানুষদের না আসাই ভালো, তারা পারবেন না, বেশ কষ্টকর এতটা ওঠা। তো যাই হোক, তারপর আমাদের এই যে অর্ডার দেওয়া ছিল, আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য। এখানে ভাত ডাল আলু ভাজা একটা ডিমের অমলেট সবজি, এই ছিল আমাদের দুপুরের থালিতে। আর প্লেট পড়েছিল পার প্লেট 80 টাকা। পরের ভিউ পয়েন্ট খান্ডারিনী লেক। আসা মাত্র এখানে সূর্যাস্তটা দেখতে এত সুন্দর লাগছিল, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গাড্রাসিনী হিল, যেটাই আমরা এর আগেই গেছিলাম। এত সুন্দর ভিউয়ের সঙ্গে সঙ্গে আপনাদের কানে এসে পৌঁছাবে নানান রকম পাখির কিচিরমিচির শব্দ। চোখের শান্তি এবং কানের শান্তি দুটোই একসঙ্গে পাবেন। অসাধারণ, দারুণ, সত্যি এত সুন্দর ভিউ মানে না আসলে বোঝাই যাবে না। চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না, এত সুন্দর লাগে। আজকে আমাদের শেষ গন্তব্য হচ্ছে টাঙ্গী কুসুম ওয়াটারফলস। তো যেখানে গাড়ি পার্কিং করবে সেখান থেকে আপনাদের ওই 500 মিটার মতন হেঁটে ওই ওয়াটারফলসটায় পৌঁছাতে হবে। আর হ্যাঁ, আমরা তো 10টা নাগাদ বেরিয়েছিলাম ঘোরার জন্য, সকাল 10টা নাগাদ। এই কটা পয়েন্ট ঘুরতে ঘুরতেই আপনাদের সন্ধে হয়ে যাবে, তো একদিনের জন্য এই কটাই যথেষ্ট। তো এই যে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে। আর যেমনটা আগেও বলেছি, বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময়, তখন দেখতে আরো অপূর্ব লাগে, আরো অসাধারণ লাগে। তো এই ছিল আজ আমাদের বেলপাহাড়ি ঘোরা। বেলপাহাড়িতে আসলে কোন কোন জায়গা ঘুরে দেখবেন সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।